আমি একটি হিন্দু মেয়ের সাথে রিলেশন করি, তাকে মুসলিম বানিয়ে বিয়ে করার উদ্দেশ্যে, এই অবস্থায় কি করতে পারি? আপনি অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করেছেন বিয়ের ধান্দায়, এখন বিয়ের ধান্দা বিয়ের উদ্দেশ্যে এটা করেছেন, এবার আপনি বিয়ে করতে হলে মুসলমান বানানো ছাড়া জায়েজ নেই, সেজন্য আপনি মুসলমান বানাইছেন, তাহলে এই মুসলমান বানানোটা এটা সওয়াবের কারণ হবে না, কিন্তু যদি মুসলমান বানায় বিয়ে করেন জায়েজ হয়ে যাবে। আর আগে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছেন সেটা ঠিকই হারাম থাকবে, এরকম কোনো বিষয় না যে যেহেতু বিয়ে করছে হতে আগের গুলো মনে কাটাকাটি হয়ে যাবে। অনেক ছেলে পেলে এরকম মনে করে যে আগে যত অবৈধ সম্পর্ক করছি বিয়ে করলে সেগুলো কি হয়ে যাবে, যে যারা তথাকথিত প্রেমের নামে এই দুই নম্বর কাজটা করে তারা বেশিরভাগই টাইম পাস করে, কথা ঠিক রাখে না, মুখ দিয়া বলে তোমার ছাড়া বাঁচবো না, জীবন শেষ হয়ে যাবে, কারো চিন্তা করি না, এগুলো সব দুই নম্বরই বাটপারি চিটারি টাইম পাস। ও ঠিকই ওর বলিতে যায়, মহিলা মানুষের বুঝতে যায় কানে কানে বলে হুজুর একটা ভালো মেয়ে দেখি না, বুঝলেন না কথা। তো এইগুলো বেশিরভাগই পাটপারি করে, এই জন্য দেখবেন এই তথাকথিত বিবাহের মতো সম্পর্ক এটা প্রতারণার অপন্না, প্রতারণার। কেউ কেউ হয়তো এই হারাম কাজটা এখলাসের সাথে করে, মানে প্রতারণা করার নিয়ত থাকে না হয়তো, কিন্তু পদ্ধতি যেহেতু গলত, ওই যে নিয়ত যতই ভালো হোক, কুকুর জবাই করছেন আল্লাহকে খুশি করার জন্য কুরবানির উদ্দেশ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কি বলেন জবাব পাবেন না? অনেকে বলে হুজুর বিয়ের উদ্দেশ্য আছে আমার, আমি দুই নম্বরই করবো না। আমি তো এটা প্রসিদ্ধ কথা আমার, আমি বলি যে কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা আর বিয়ের উদ্দেশ্যে প্রেম করা এক, বুঝেন নাই কথা। আপনি এটা গরু চুরি করছেন, নিয়ত কি আল্লাহ রেজামন্দির জন্য আপনি কোরবানি করবেন, এই জন্য আর জন্য গরু চুরি করছেন, কি বলেন সব পাবেন না? উদ্দেশ্য যত ভালোই হোক পদ্ধতি যখন ভেজাল হবে ত্রুটিপূর্ণ হবে তাতে সব। ঠিক একইভাবে আমার নিয়ত আমি বিয়ে করব, কিন্তু কাজ করলাম বিবাহের মতো রিলেশন, সেটা কি হবে? আরাম হবে। আরে শুনেন আমি একটা কথা সবসময় বলি, এই তথাকথিত রিলেশনের নামে দুই নম্বরই করে কাপুরুষ আর বিয়ে করে বীর পুরুষ, বিয়ে করে বীর পুরুষ আর হারাম সম্পর্ক করে কাপুরুষ। যেই কাম গলিতে অলিতে চিপা চাপায় লুকা ছাপায়া করতে হয় এটা তো দুই নম্বরই কাম, এটা বাঘের বাচ্চার মতো ফুলের মালা গলায় দিয়া আয়সা করে, এটার নাম বিয়া, দুটো দুই জিনিস। এখন দুই নম্বরটা করবেন না এক নম্বরটা করবেন? এক নম্বরটা করবেন। আল্লাহ তাআলা মুরব্বীদেরকে হেদায়েত দান করেন, আপনাদের সময় মতো এক নম্বরটা করার ব্যবস্থা করে দান করেন, আর আপনারা শুধু আমি নামের না বলে ইনকাম করা শুরু করে দেন। আল্লাহ উভয়কে হক হালালে চলার তফিক দান করুন। ভাইরা আমার অবৈধ সম্পর্ক করবেন না, যুবক ভাইরা আশেপাশে আপনার পরিচিত অনেক যুবক এই দুই নম্বরিতে জড়িয়ে যাচ্ছে, আপনি মনে করছেন আমিও জড়িয়ে যাই, আমি একটা কথা সবসময় বলি মনে রাখবেন, স্রোতের তালে চলার জন্য যোগ্যতার দরকার হয় না, স্রোতের উল্টা দিকে চলার জন্য কি লাগে? যোগ্যতা লাগে। আপনার আশেপাশের সমস্ত যুবকরা অপকর্মে লিপ্ত, গুনাহে লিপ্ত, হারামে লিপ্ত, চরিত্র নষ্ট করছে, আপনি তাদের বিপরীতে দাঁড়ান, চরিত্রটাকে হেফাজত করেন, হারামকে না বলতে শেখেন। আল্লাহর আরশ নিচে কিয়ামতের ময়দানে যারা ছায়া পাবে সেই যুবকদের মধ্যে হলো ওই যুবক, যেই যুবক তাকে কোনো হারাম অবৈধ সম্পর্কের অফার করেছে কোনো মেয়ে, অথবা কোনো ছেলেকে কোনো ছেলে কোনো মেয়েকে অফার করেছে সেই মেয়ে বা কোনো সেই ছেলে, যদি বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি, এবং সে শুধু সরে আসে আর সে নিশ্চয় সে ছায়া পাবে। এজন্য হারামকে ছাড়া যাবে তো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য চরিত্রটা হেফাজত করবেন, বৈধ ভালোবাসা সব জমায় রাখবেন নিজের বউয়ের জন্য, সব ভালোবাসা নিবেদন করবেন, আর অজাগায় কুজাগায় রাস্তাঘাটে চিপায় চাপায় হোটেলে আলায়া পালায়া যদি এই ভালোবাসা বিলায় বেড়ান, ওই বিয়ের পরের সময় মতো দেখবেন ভালোবাসা আর নাই, সব শেষ, জায়গা ও জায়গা নষ্ট করে ফেলছেন। আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়ত পাওয়ার তৌফিক দান করুন, ঠিক ঠিক না করা চরিত্র হেফাজত করার সংকল্প করেন। মনে রাখবেন চরিত্র যদি নষ্ট হয় এই যুবক চাইলেও সহজে দিনের পথে আসা সহজ না, এটা ভালো কথা শুনে রাখেন। যুবকদের দিনদারির সবচেয়ে বড় মার্কা হলো চরিত্রকে হেফাজত করা, বুঝতে পারছেন? চরিত্রের মধ্যে কালিমা লাগবে না, হারাম কোনো রিলেশন করবে না, এটা থেকে বেঁচে থাকাটা হলো যুবকদের সবচেয়ে বড় ইবাদত। পাঁচাক্ত ফরজ নামাজের পর যুবকদের জন্য এর চেয়ে বড় ইবাদত আর নাই যে তার চরিত্রকে সে কি করতে পারছে? হেফাজত করতে পারছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।